আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডব্লিউটি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিডব্লিউটি হতে আগামী তিন দিনের আবহাওয়া প্রবাসী কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে এবং কোন কোন স্থানে ঝড় বৃষ্টি সেই সাথে শিলাবৃষ্টি হতে পারে আর বৃষ্টিবলে জুঁই তিন কোন স্থান দিয়ে সক্রিয় হতে শুরু করতে পারে সব কিছুই জানাবো এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃষ্টিবলে জুঁই তিন শুরু হতে পারে আগামী 29শে মার্চ, অর্থাৎ আজ 28শে মার্চ মূলত বাংলাদেশ বৃষ্টি বলয় মুক্ত থাকতে পারে। এতে দেশের দক্ষিণে উপকূলীয় এলাকা ব্যতীত দেশের অন্যত্র তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে আগামীকাল 29শে মার্চ মূলত দেশের দক্ষিণ মধ্য অঞ্চল দিয়ে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ দিয়ে বৃষ্টিবলয় জুঁই তিন শুরু হতে পারে এবং সেই সাথে আগামীকাল সিলেট বিভাগেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিবলয় জুঁই তিনের সক্রিয়তার জন্য। এছাড়াও আগামী পরশু অর্থাৎ 30শে মার্চ দেশের অভ্যন্তরেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দক্ষিণেও থাকছে এবং সেই সাথে দেশের পূর্বাঞ্চলেও সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে কমন এরিয়াগুলো হচ্ছে চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকা। এসব স্থানে আগামী তিন দিনে শুধুমাত্র 29 ও 30 তারিখেই কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে উপকূলীয় এলাকায় আজকে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামীকাল ও পরশুদিন উক্ত এলাকাসমূহের সকল স্থানেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, সুনামগঞ্জ এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগের আরও কয়েকটি জেলায় মোটামুটি কিছু বৃষ্টিপাত হতে পারে। এই হচ্ছে আগামী তিন দিনের আবহাওয়া প্রবাস। সুতরাং আশা করি তা আপনাদেরকে যথেষ্ট কাজে দিবে এবং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে নতুন আপডেটের জন্য। পরবর্তী ভিডিওতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।